ফাহিমের জন্য কোনো মেয়ে দেখতে হবে না। ফাহিম একজনকে পছন্দ করে। বিয়ে যদি কখনো করতেই হয় তাহলে শুধুমাত্র ফাহিমকে, আর কাউকে না। আজকে আব্দুলকে জেরা করব, আমি নিজেই জেরা করব। এতে যদি আসল নামগুলো বেরিয়ে আসে তাহলে আমার অনেকটা জানা হয়ে যাবে। আমার ছেলেটা যে কেমন না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে সারিয়া। ছোটবেলা থেকে সব কিছু সে আমাকে বলে, তা না এই কথাটা তোমার কাছে সে বলল। ভাবি, এই কথা তো সবাইকে বলা যায় না। আর ফাহিমা তো লজ্জা পাচ্ছিল সেই জন্য বলেনি, কিন্তু আমি যতদূর জানি ফাহিম তো আপনার সঙ্গে সমস্ত কথাই শেয়ার করে। এটা আমাকে বলেছিল হয়তো এই ভেবে যে বিষয়টা আমি বুঝতে পেরেছি তাই। আর ফাহিম কিন্তু আমাকে এভাবে বলেনি যে ও এই মেয়েটাকে ভালোবাসে। তাহলে তুমি কি 100% শিওর যে ফাহিম এই মেয়েটিকেই ভালোবাসে? 100% শিওর ফাহিম এই মেয়েটিকেই ভালোবাসে। হয়তো লজ্জায় বলতে পারছি না, সেজন্য আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে আমাদের একটু উদ্যোগ নেওয়া উচিত। মেয়ে যেহেতু ভালো, পরিবার ভালো, তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা না, তাই না? আমার মনে হয় ভাবি আপনি ভাইয়ের সঙ্গে চিন্তিত কথা। ওনাকে তো বলবো, কিন্তু তার আগে ভাই আমি নিজে একটু ভেবেচিন্তে নিই। কি ব্যাপার, এখনো আলোচনা চলছে? বিয়ের আলোচনা কি এখনো শেষ হয়নি? সারিয়া, আজকে কি অফিস টফিস নেই নাকি? আছে ভাইয়া, আছে। চলুন একসঙ্গে যাওয়া যাক। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসি। কি পাত্রীর কোনো খোঁজ টোজ দিতে পারলো? হ্যাঁ, খোঁজ দিতে পেরেছে, তবে ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হলে তোমাকে জানাবে। এক্স্যাক্টলি, ফাইনাল হওয়ার পরে আমাকে জানাবে, সেমিফাইনাল কোনো কিছু কিন্তু আমাকে জানাবে না। আচ্ছা, ফাইনাল হওয়ার পর যদি মেয়েকে তোমার পছন্দ না হয় তখন কি হবে? আমার তো পছন্দ হবে। তোমার ছেলের জন্য তুমি বউ পছন্দ করছো না, এবারের বউ পছন্দ করছো। আরে, তোমার পছন্দের উপর তো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তুমি অফিসে যাও, দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি চলে আসবে। ওই যে একই কথা বিয়ের পর থেকে শুনে আসছি। অফিসে যাও, তাড়াতাড়ি চলে আস। আরে, অফিসে কাজ শেষ না করে কি আসতে পারবো? আন্টি একবারও বলেছি তোমাকে কাজ না শেষ করে আসতে। বললাম তাড়াতাড়ি কাজ সারবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ব্যাস। ওকে, চলি। বাই। ফাহিম, কেমন ধরা পড়ে গেলি? কি ভেবেছিলি আমি জানবো না? আমি তোর মা, সব খবর আমার কাছে আসবে। এত ঘন ঘন বাড়ি থেকে খালি ছুটি আর ছুটি। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আব্দুলকে ডেকে আনতে বলুন। এই দেখুন, এতক্ষণে আপনার আসার সময় হলো। আপনার আসতে দেরি দেখে আমরা আব্দুলকে কোর্টে পাঠিয়ে দিয়েছি। কোর্টে পাঠিয়ে দিয়েছেন এত তাড়াতাড়ি? আব্দুলকে তো 10টার মধ্যে কোর্টে পাঠানোর কথা, এখন তো মাত্র 8টা বাজে। আরে ভাই, রাস্তাঘাটের যে অবস্থা, কোথায় টাইম লেগে যায়, তাই তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আসবো, আমি আপনার সঙ্গে কথা বলবো, তারপর আপনি আব্দুলকে কোর্টে পাঠাবেন। এবার আমি কী করবো? আপনি যে কাজটা করলেন, একবার তো আমাকে ফোন করে জানাতেও পারতেন। দেখুন, আমরা সরকারি কাজ করি, পুলিশ কোনো আসামিকে ধরলে অনুমতি ছাড়া আমরা কারোর সাথে তার দেখা করাতে পারি না, একমাত্র উকিল ছাড়া। আপনি কি উকিল? কি বলতে চাইছেন আপনি? আপনি কোর্টে চলে যান, সেখানে গিয়ে একটা লিখিত অর্ডার নিয়ে আসুন, আমি আপনার সাথে আব্দুলের দেখা করিয়ে দেব। আজকে আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কালকে যেভাবে কথা বলেছেন আর আজকে যেভাবে কথা বলছেন, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দেখুন, আমাদের উপরে সরকারের চাপ আছে, সরকারের নিয়মের বাইরে আমরা কিচ্ছু করতে পারবো না। ও আচ্ছা, আজকে আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? আব্দুলকে কিন্তু আমি ধরে নিয়ে এসেছিলাম,
ধরার কথা ছিল কার? আপনার। কিন্তু আপনি কি তা করতে পেরেছেন? দেখুন, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি যা বলি তাই শুনুন। হ্যালো, কি পালিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ওকে, কাপড় ছিল ছিল একজন আসামি পালিয়ে গেছে। আসামির নাম কি? আব্দুল। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আমি তো ভেবেছিলাম আমার জেলই হয়ে যাবে। জেলে গেলে কি আর ভালো হতো বল? ওরা তোকে এমন পেটান পেটাতো না, তুই ফটফট করে সব বলে দিতি, সেটা কি ভালো হতো? কি বলছেন স্যার, আমাকে মারলেই আমি সবার নাম বলে দিতাম। থানা হাজতে তো আমাকে কম মারেনি, আমি কি কারো নাম বলেছি? আমার উপর স্যার আপনার একটু ভরসা নেই দেখছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে বাঁচিয়ে দিলেন স্যার। স্যার, এইবারে স্যার আমার একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন স্যার, আমি সারা জীবনের জন্য সেখানে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি এমন জায়গায় পাঠাবো যে জায়গা থেকে তুই আর কখনো ফিরতে পারবি না, মানে তোকে কেউ ধরতে পারবে না। টেনশন করিস না, আমি তোর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত আছি। আমরা কোথায় যাচ্ছি স্যার? তোর সাথে আমি শেষ দিন পর্যন্ত থাকব। এত পাহারা থাকা সত্ত্বেও একজন বন্ধু কি করে পালিয়ে যায়, আমি বিশ্বাস করি না। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না। আসামি যখন পালিয়ে গেছে পালিয়ে গেছে, কোনো কিছু কিছু আসামি অনেক সিকিউরিটির মধ্যে দিয়েও পালিয়ে যেতে পারে। কেউ পালিয়ে গেছে, এখন কিভাবে পালালো, কেন পালালো, এটার বিস্তর ইনভেস্টিগেশন হবে, তারপর রিপোর্ট আসবে, রিপোর্টে কি বলা হয়েছে সেসব দেখতে হবে, সে অনেক সময়ের ব্যাপার। কত টাকায় আপনি বিক্রি হয়েছেন? এ কি বলছেন স্যার? আপনি জানেন আমি কি বলছি? আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে হারে হারে চিনে ফেলেছি। আপনি এটা বড় ভুল করলেন। ভুল কি যা তা বলছেন, আমি কিচ্ছু করিনি। আমাকে টাকা দিয়ে কিনবে এরকম লোক কি আছে? নিশ্চয়ই আছে, সেটাও কে আমি খুঁজে ঠিক ঠিক বের করে দেব, তখন কিন্তু আপনি ছাড় পাবেন না। আর আমি যখন সবকিছু জেনে আসব তখন আপনি থাকবেন গারদের সামনে না, গারদের পেছনে। কথা বলবি না,
ব্যক্তি কথা বললে একদম নতুন কেস দেখে আমাদের পুড়ে দেবো। আমি তো সেটাই চাই, একটা শুধুমাত্র একটা কেস দিয়ে দেখুন, তারপর আপনার কি করি, কত কেস যে আপনাকে দিতে হবে অফিসার, লজ্জা করেন আপনার, এই পোশাক পরার কোনো অধিকার নেই আপনার, এই পোশাকের অপমান করছেন আপনি। আপনার মতো পুলিশ অফিসারদের কারণে এদেশের ভালো অফিসারদের আজ বদনাম হতে হচ্ছে। আর পাবেন না, দেখবেন আপনার কি অবস্থা। ভাই করি নাকি আমি, তোর মালিকের হাত আমার মাথার উপরে আছে, যা। আমাকে গারদে পুড়তে দেখি, দেখি তুই আমাকে কিভাবে গারদে পুড়িস। তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে। বলো বাবা, আজ দেখছি তোমার মুডটা খুব ভালো, কি হয়েছে আমাকে বলবে না? তুমি আজকে গান গাইছো, কতদিন পর তোমাকে গান গাইতে শুনলাম। হ্যাঁ রে জ্যোৎস্না, মনটা খুব খুশি, তাই তো গান গাইলাম অনেকদিন পর। বলো বলো, আমাকেও বলো, বলবে না আমাকে খুশির খবরটা? অবশ্যই বলবো, বলার জন্যই তো বসে আছি। তুমি মরে গেলে মেয়েটার কি হবে? ওর জন্যই তো বেঁচে আছি, তা না হলে কবে? তোমাকে বলেছিলাম না, ফাহিমের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। ফাহিমের জন্য তো একটা ভালো মেয়েই দরকার, তোমার পছন্দ মতো? আরে আমার পছন্দ না, আমার ছেলে নিজেই তো পছন্দ করে ফেলেছে। কি বলছো, ফাহিম? ও একটা মেয়েকে ভালোবাসে। তোমাকে বললো? আরে বোকা, আমাকে কি বলবে, আমার সাথে তো লজ্জায় কথাই বলতে চাইছে না, বললো এসে তোমার বর। দেখেছো তোমার দেবরের কাণ্ড, আমাকে কিন্তু বলেনি, আমি যদি আগে জানতাম তোমাকে এসে বলতাম, সেটা না করে সে তোমাকে একা একা এসে বলে গেল। যেই দিক না কেন, খবরটা তো ভালো, সেটা তুমিই দাও আর তোমার বরই দে, একই তো কথা। মেয়েটার সম্পর্কে কি বললো? হ্যাঁ, আমাদের ওই যে কোম্পানির শকত সাহেব, তার ফাহিমের সাথে কথা বলেছ? মেয়েটাকে দেখতে যাবে না? না, মেয়েটিকে দেখতেও যাব না, মেয়েটির নামও জানতে চাইব না। ফাহিম যখন পছন্দ করেছে, আমার বিশ্বাস ও এমন মেয়ে পছন্দ করবে যাকে আমার পছন্দ হবে, অন্যরকম মেয়েও পছন্দই করবে না। তা অবশ্য ঠিক বলেছ, তোমাদের মা আর ছেলের মধ্যে কোথায় যেন একটা মিল আছে, তোমরা দুজন দুজনকে এত ভালো বুঝতে পারো, তা দেরি করে কি লাভ? না, আমি ব্যবস্থা করছি। তবে আপা, একটা চাপ কিন্তু আসবে, আমি কি বলতে চাচ্ছি তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি টুইঙ্কলের কথা বলছো তো? হ্যাঁ, টুইঙ্কলের মনটা অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু জ্যোৎস্না, আমি কিন্তু টুইঙ্কলকে কখনোই আমার ছেলের বউ হিসেবে ভাবিনি, আর ফাহিমও কখনো টুইঙ্কলকে ওই চোখে দেখেনি। আমি রিনাকে এতবার করে বললাম, একটি ভালো ছেলে খুঁজে বার করো, টুইঙ্কলের বিয়েটা দিয়ে দাও, বিয়ের সব খরচ আমি দেব, কিন্তু কে শোনে কার কথা, ও যে কেন এরকম করছে সেটা তো আমি জানি না। আমিও বুঝতে পারি না, এভাবে বারবার বলাতে মেয়েটাও মনে মনে অনেক কষ্ট পাবে। তা তো পাবে, দেখি কি হয়। তুমি
তোমাকে সরি বলতে এলাম। তোমার উপর রাগ করে ভালো করিনি। কি হলো ফাহিম, কি হয়েছে? কিছু না। দেখো, আমি জানি কিছু একটা হয়েছে। তুমি এরকম চুপচাপ থাকার মতো ছেলে নও। আমার অধিকার নেই জানার, নাকি আমাকে বলতে পারবে না? বলতে পারবো না তা নয়। আসলে তুমি তো জানো ফ্যাক্টরির সমস্যাগুলো আমি সমাধান করতে চাচ্ছি, কিন্তু সমাধান করতে গিয়ে দেখছি যে একটা সমস্যার সাথে আরো দশটা সমস্যা বেরিয়ে আসছে। কি করবো ঠিক ভেবে পাচ্ছি না। ফাহিম, তুমি একদম টেনশন করো না, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তুমি মরে গেলে মেয়েটার কি হবে? ওর জন্যই তো বেঁচে আছি, তা না হলে কবে? তুমি একদম টেনশন করো না, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে রশ্মিতা, ঠিক করতে হবে। আচ্ছা ফাহিম, তুমি একটা কথা বলো, কোম্পানিতে এতজন কর্মচারী, এত কাজ করছে সবাই, কেউ তোমার মতো করে তো ভাবছে না, তোমার মতো করে কেউ এগিয়ে আসছে না, তুমি কেন এত ভাবছো, কেন এত টেনশন করছো? ইনফ্যাক্ট তুমি আমার আব্বুকে দেখো, আব্বু এত ভাবছে না যতটা তুমি ভাবছো। শোনো, আমি কেন এত টেনশন করছি তোমাকে কী করে বোঝাবো? তবে হ্যাঁ, একদিন তুমি ঠিকই জানতে পারবে, আর তখন তুমি বুঝবে আমি কেন এত টেনশন করতাম। আচ্ছা অস্মিতা, আমার খুব বিপদের সময় তুমি আমার পাশে থাকবে তো? অবশ্যই, সব সময় তোমার পাশে থাকবো, তোমার সাথে থাকবো। তুমি আমার পাশে থাকলে আমি সব সমস্যার সমাধান করতে পারবো, সব। কলা, কলার ইংলিশ কি? ব্যানানা। বলো 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 সোনা। আচ্ছা এটা কি? অরেঞ্জ। দীপালি, তোমাকে পড়াচ্ছ? হ্যাঁ, এখন পড়াটা বাদ দাও, টেবিলে খাবার দিয়েছি, চলো খাবে। ঠিক আছে ভাবি, তুমি ওকে নিয়ে গিয়ে খাইয়ে দাও, আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমি জানি তোমার মনটা অনেক খারাপ, কিন্তু খাবারের উপর তো রাগ করতে হয় না। আজকে আমি তোমার সব পছন্দের খাবার রান্না করেছি, চলো খাবে। তুমি খুব ভালো ভাবে, সত্যি তুমি খুব ভালো, কিন্তু জানো আমি একটা আতঙ্কে আছি, কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আতঙ্ক? কিসের আতঙ্ক? দেখো দেখো, আমার বড় আমাকে এই মেসেজটা পাঠিয়েছে। এই মেসেজটা তোমার বড় তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ, আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার এখানে এসেও কোনো শান্তি নেই, কেন যে আমার মৃত্যু হয় না। দীপালি, ছি, এমন কথা বলতে হয় না। তুমি মরে গেলে মেয়েটার কি হবে? ওর জন্যই তো বেঁচে আছি, তা না হলে কবে? দীপালি ওঠো, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে।
একদম টেনশন করো না। তুমি বড় ভাইকে মেসেজটা কত বলেছ? না না ভাইজানকে আমি কিচ্ছু বলিনি। ভাইজান এমনিতেই আমাকে নিয়ে টেনশনে আছে। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ভয় নেই, আমি সবকিছু ঠিক সামলে নেব। শোনো, আর কেউ যেন না জানতে পারে যে এই রাত্রিবেলা আমি বাড়ি ফিরেছিলাম। আব্দুল পালিয়েছে? ওর না আজ সকালে কোর্টে যাবার কথা, কখন পালালো? আর ওই কোর্টে যাবার পথেই তো ও পুলিশের হাত থেকে পালিয়ে গেছে।